আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো দারুণ মজাদার ডিম চপ। আমার মনে হয় ডিম চপ এই রমজানে সবার খুবই পছন্দ। আর এই ডিম চপগুলো কিন্তু একবার তৈরি করে আপনি এক মাস ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ইফতারির 10 মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে, তৈরি হয়ে যাবে দারুণ মজাদার সবার পছন্দের ডিম চপ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি 4-5টা আলুকে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। এই কাজটি আলুটা কিছুটা গরম থাকা অবস্থায় করবেন, তাহলে বেশ স্মুথভাবে আলুটা ম্যাশড হয়ে যাবে। এখন এখানে দিয়ে দেব বাকি উপকরণ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেব 1 টেবিল চামচ বা স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 2 টেবিল চামচ ধনে পাতা কুচি। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা, দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব এখানে চাট মশলা। এই চাট মশলা না থাকলে আপনি স্কিপ করতে পারেন। শুধু গরম মশলার গুঁড়ো আর এই 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়েও আপনি এই ডিম চপ তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। চাইলে আপনারা এখানে ঝাল করার জন্য 1/2 চা চামচ চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিলে চপগুলো শেপ সুন্দর হবে। এখন আলুর সাথে ভালো করে মেখে নিয়েছি। দেখুন এভাবে সুন্দর করে আলুর সাথে মাখানো হয়ে গেছে। এখন চাইলে আপনারা এটাকে চপ আকারে তৈরি করে নিতে পারেন। আমি এই মিশ্রণটাকে সামান্য তেলে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি ফ্রোজেন করব তাই সামান্য তেলে হালকা ভেজে নিচ্ছি, তাহলে ফ্রোজেন করলে খাবারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি কিন্তু এখানে 1/2 চা চামচ চিলি ফ্লেক্সও ব্যবহার করেছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব। এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো কিন্তু হার্ড বয়েল করে নিতে হবে। ডিম যদি নরম থাকে তাহলে কিন্তু ডিম চপগুলো ভালো হবে না। এখন প্রতিটা ডিম আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা ডিম চপ তৈরি করে নেব। আমি একটু পাতলা করে আলু দিব, কারণ ডিম চপে বেশি মোটা আলু দিলে ভাজতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপের তৈরি করে নিতে পারেন। এখন একটা করে ডিম এভাবে দিয়ে তারপর ভালো করে ঢেকে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে ডিম বের হয়ে না যায়, তাহলে কিন্তু ভাজার সময় ফুলে আসবে। এভাবে চেপে চেপে সুন্দর করে ডিমটাকে আলুর ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে ডিমের কোনো অংশ কোনো জায়গা দিয়ে বের হয়ে না থাকে। এভাবেই সবগুলো আমি একে একে তৈরি করে নেব। এখন নিয়ে নিয়েছি 1টি ডিম, ডিমটাকে আমি ভালো করে ফেটে নেব। চাইলে আপনারা এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন ডিমের পরিবর্তে। এখন আমরা এটাকে বিস্কিটের গুঁড়ায় ভালো করে গড়িয়ে নেব। এটা কিন্তু ব্রেড ক্রাম না, এটা টোস্ট বিস্কিটের গুঁড়ো। চাইলে আপনারা এখানে পাউডারের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আবার চাইলে এই চপগুলোকে আপনারা বেসনেও ডুবিয়ে ভেজে নিতে পারেন। এখন আপনাদেরকে একটা টিপস দিব, এভাবে যদি আপনারা বক্সের ভিতরে ব্রেড ক্রাম নিয়ে তারপর ঝাঁকিয়ে নেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটার গায়ে কোট হয়ে যায়। যদি আপনি হাত ব্যবহার করেন তাহলে অনেক সময় এই ব্রেড ক্রামগুলো নষ্ট হয়, অনেক অপচয় হয়। সবগুলো ডিম চপ আমি এভাবে একে একে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে যদি আপনি সরাসরি ভেজে নেন তাহলে 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দিবেন। আমি এখন ফ্রোজেন করব, এই জন্য আমি 1 ঘন্টা ফ্রোজেন করে রেখেছিলাম। এখন এগুলোকে এভাবে বক্সে ভরে রেখে দেব। ব্যবহার করতে পারবেন আপনি 1 মাস। ভাজার আগে বের করে তারপর এভাবে 10 মিনিট রেখে দেবেন, তারপর এগুলোকে ভেজে নেবেন। দেখুন ফ্রোজেন ডিম চপগুলো এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। এখন 1 পাশ যখন বাদামি হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে, যেহেতু ডিম চপগুলো ফ্রোজেন বেশি নাড়াচাড়া করবেন না। দেখুন এভাবে 2 পাশ উল্টে পাল্টে সুন্দর একটা কালার যখন চলে আসছে তখন আমি ডিম চপগুলোকে তুলে নিয়েছি। দেখুন কত ক্রিস্পি হয়েছে আর ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখাতে পারলাম না, কারণ আমার ভিডিওটা খুঁজে পাচ্ছি না। তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ডিম চপ। একটা খেলে আপনার মন ভরবে না। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে। আবার কোনো সহজ নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।